আপনি এখন মন্ত্রী থাকবেন, একজনের শুধু কাজ করবে আর সবাই আমরা ঘুমাই, তাহলে তো দেশ চলবে না। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, মাননীয় মন্ত্রীর তো অনেক কাজ, মানে একটা উইং না, ওনার অনেক জায়গা আছে, সেই সমস্ত জায়গাগুলোকে গতিশীল করা ওনারই দায়িত্ব। তা আমাদের দেখি যে অনেক বাজারে যে আমরা অনেক দ্রব্য দেখি, অনেক বেচাকেনা হয় বা অনেক হোটেল বিভিন্ন জায়গায়, একেবারে নিম্নমানের, ভেজাল বেশি। আমার মনে হয় যে তদারকি ব্যবস্থা খুব কম, কেন খাদ্যে ভেজাল থাকে এটা ব্যাপারে আমার মনে হয় আমাদের ওনার চিন্তা ভাবনা করা উচিত। উনি কোথাও হোটেলে খায় কি না, বাজারে দ্রব্য কেনে কি না, এটা আমি জানি না। যদি কেনে তাহলে তো অবশ্যই ওনার এটা দেখা উচিত যে ভেজাল এত বেশি কেন হয় এবং কারা করে এবং করে কী করে এরিয়া যায়, এগুলো তো ওনাকে দেখতে হবে। আবার মজুদ কারা করে এটাও তো ওনাকে জানতে হবে, যে মজুদ স্টকিস্ট আছে দেশে, পাচারও করে, কারা একসঙ্গে পাচারও করে, বিভিন্ন কারণে কিন্তু করে, কেউ লাভবান হওয়ার জন্য করে, কেউ এটা সিন্ডিকেট করে 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 বিভিন্নভাবে করে। তো এখন ব্যাপার হচ্ছে এগুলো যদি মানে এত একটা মাল্টিপল কাজ যেটা জনগণের একেবারে প্রত্যক্ষভাবে প্রত্যেকটি মানুষকে নাড়া দেয়, কৃষি যেমন, স্বাস্থ্য যেমন, ঠিক এই বাণিজ্য মন্ত্রণালয়, সেটা উনি যদি না তদারকি করে তো হবে না। অনেকগুলো সংস্থা আছে, সেটা নামে মাত্র, বাজার তদারকির কোথায় করে, ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন আছে, তারা কি করে? আপনাদের যে আরেকটা যে এসেন্সিয়াল কমোডিটি এগুলো দেখার জন্য, মানে যে মানে দাম টাম ঠিক করবে বা ঠিক মতো কাজ করবে কি না, যে মনিটরিং একটা সেল যেটা বলা হয়, সেই মনিটরিং সেলের কাজটা কি, সেটা কি করে? কি আপনি কখনো তাদের নিয়ে কি বসেছেন যে তোমাদের যে কাজ দিয়েছিলাম সেটা করছো কিনা? তাই আমি সবই বলি, আমি এখন বাহিরের সাথে ব্যবসা বাণিজ্য যেটা করবে সেটা তো পরে, সেটা তো আরও যে বাধা, অনেক বাধা আছে, ট্রেডের শুল্ক বাধা আছে, অশুল্ক বাধা আছে, আপনার বৈষম্য আছে, আপনি কতটুকু সুযোগ পেয়েছেন ভারত থেকে, কতটুকু চায়না থেকে এই ব্যবসা বাণিজ্যে, এটার মাল্টিপল এত গুরুত্বপূর্ণ দায়িত্ব ওনার, কিন্তু উনি যদি সেইভাবে তৎপর না থাকে, ওনার ডাইনামিজম যদি না থাকে, ডাইনামিক অ্যাক্টিভিটি না থাকে, তাহলে তো বাজারের দাম বাড়বেই। এখন আমাদের রাষ্ট্র আজকের অনেক ব্যাপারে সমস্যা কাটিয়ে উঠছে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য, কিন্তু আপনি এখন মন্ত্রী থাকবেন, একজনের শুধু কাজ করবে আর সবাই আমরা ঘুমাই, তাহলে তো দেশ চলবে না। দেশটা তাহলে এক সময়ে সমস্যায় পড়বেন, সেই সমস্যা যাতে না পড়ে আমাদের কথা একালে স্পষ্ট করে, 18 কোটি মানুষ প্রত্যেকে বাজারে যায়, প্রত্যেকে ক্রয় করে, সিন্ডিকেটটা ভেঙে দেন, কোথায় আছে সিন্ডিকেট, যে কোনোভাবে যে কোনো মূল্যে ভাঙে আপনি প্রমাণ করে দেন যে না, শেষ সময়ে এসে আপনি সফল, এবং সেটা মাননীয় প্রধানমন্ত্রীর অনুকূলে সেই সফলতা যাবে। আপনি যদি সেটা চান তাহলে পারেন, আর যদি মনে করেন না আমারই কমিউনিটি, আমারই ব্যবসা, আমারই পেশা, আমারই ব্যবসা, তারা কিছু কামাই করে নেয়, আমি এখন বলতে পারি না, তাইলে ইট ইজ স্যাড ফর দ্য কান্ট্রি, ফর ইউর সেলফ অলসো, ফর দি নেশন, ফর দি কান্ট্রি, ফর দি গভর্নমেন্ট, ফর মাননীয় অনারেবল প্রাইম মিনিস্টার। আমি আশা করব আপনি একটা পরিবর্তন এনে দিবেন এই আগামী 2-3 মাসের ভিতর, আমাদের দেশের এই সংকট যেন কেটে উঠে। ধন্যবাদ মাননীয় স্পিকার।